আল্লাহ তাআলা বলেন মানুষ কিভাবে আমার সঙ্গে নাফরমানি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ الله رب العالمين বলেন মানুষ কিভাবে আমার সঙ্গে নাফরমানি করতে পারে অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ তোমরা ছিলে মরদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দিয়েছি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আরেক জায়গার মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি لم يكن شيئا مذكورا الله تعالى বলেন বান্দারে এক সময় পৃথিবীর জমিনে তোমাকে কেউ চিনতো না তোমাকে কেউ জানতো না তোমার কোনো বংশের পরিচয় ছিল না দুনিয়ায় যাওয়ার পর তুমি কি খাবা তোমার কি ভাষা ছিল কি তোমার ভাষা হবে এই ভাষাও তোমার জানা ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আস্তে আস্তে তোমাকে বড় করলাম এবং তোমার বংশের পরিচয় করায়া দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আপনি আমার এই দেহ এবং তার প্রাণ কোনটারই অস্তিত্ব ছিল না আপনি আমার এই দেহ এবং তার প্রাণ ও মুসলমান ভাইরা তিনটি জিনিস দ্বারা তৈরি কয়টি আরো জোরে জোর হলো না সম্মানিত আমার ভাইরা আপনি আমার এই দেহ এবং তার প্রাণ কোনটারই অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন পৃথিবীর জমিনে নিয়ে আসব আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমার রূহ তৈরি করলাম কি আপনি আমার এই দেহ ও মুসলমান ভাইরা কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বাতাস মাটি এবং পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করলেন ও মুসলমান ভাইরা আমরা এমন বস্তুর তৈরি যেটা কোনো জনসভায় বলতে পারি না মানুষের সামনে বলতে পারি না কিন্তু মুসলমান আল্লাহর সঙ্গে নাফরমানি করা ছাড়ে না ও মুসলমান কার সঙ্গে তুমি নাফরমানি করো ও মুসলমান তোমার একবার পাতলা পায়খানা দুইবার বমি হইলে তোমার নেতা আমি শেষ কথা বলেন ঠিক কি না সম্মানিত আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম তোমার মায়ের বুক থেকে এবং তোমার বাবার পিঠ থেকে এজন্য দেখবেন মুসলমান মায়ের মহব্বত হলো বুকের মধ্যে আর বাবার মহব্বত হলো পিঠের মধ্যে কথা বলেন ঠিক কি না আজকে আমার দেশে অনেকে মারে কষ্ট দেয় অনেকে বাবারে কষ্ট দেয় কথা বলেন ঠিক কি না ও বন্ধু এই দুনিয়ার জমিনে সবাই তোমারে স্বার্থ নিয়ে ভালোবাসে কিন্তু তোমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাকে ভালোবাসে এই দুনিয়ার জমি তোমার মা স্বার্থ ছাড়া কথা বলেন ঠিক কি না আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে পেটের ভিতরে একটা বেগ বা সলার মতো আছে এর নাম রেহেম বা রহাম বলা হয় রেহেমের বহু বচন হলো আরহাম ওই সলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তান তৈরি করে
কিতাবের মধ্যে লেখেন ফেরেশতারা হাতের তালু তিনে জিজ্ঞাসা করেন প্রভুগো কাজে লাগাবো না নষ্ট করে দিব কাজে যদি লাগাই ছেলে বানাবো না মেয়ে বানাবো ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি 20টা দেব না 22টা দেব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব না আমার ফেরেশতারা রে এটা আমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার স্বরূপ ওই লৌহে মাহফুজের মধ্যে লটকায় রেখেছি তোমরা স্বরূপ দেখো আর বান্দা তৈরি করে জোরে জোরে বল সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইরা ও মুসলমান ভাইরা তাফসীর ইবনে কাসীরের মধ্যে রিয়াজ সালিহের মধ্যে হাদিস এনেছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন সকল নবীগুলায় আমার সঙ্গে দেখা করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোন নবী 80 জন কোন নবী 40 জন কোন নবী 20 জন কোন নবী 10 জন কোন নবী 5 জন কোন নবী 3 জন কোন নবী 2 জন কোন নবী 1 জন কোন নবী 9 জন কোন উম্মতি নাই হঠাৎ করে তাকায় দেখেন মুসা পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে ডান দিক থেকে নবীজির সঙ্গে দেখা করার জন্য আসতেছে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইরা নবীজি বলেন আমার চেহারাটা মলিন হয়ে গেল মনটাও খারাপ হয়ে গেল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মুসা পয়গম্বর 6 লক্ষ উম্মত আল্লাহর সামনে হাজির হবে এতগুলো উম্মত তো আমার হবে না আল্লাহ তাআলা ডাকতে বলেন নবী আপনি চেহারাটা মলিন করবেন না মনটাও খারাপ করবেন না আপনার উম্মত কে কে হবে কি পরিমাণ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনই আপনারে দেখায়া দিতেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন নবী আপনি চেহারা মলিন করবেন না মন খারাপ করবেন না আপনি ডান দিকে তাকান নবী জীবন ডান দিকে তাকাইলাম শুধু মানুষ আর মানুষ মানুষের ভিড়ের কারণে ওই ডান দিকের আসমানটা আর দেখা যায় না আল্লাহ তাআলা বলেন নবীজি এবার আপনি বাম দিকে তাকান নবীজি বলেন বাম দিকে তাকাইলাম শুধু মানুষ আর মানুষ মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমানটাও দেখা যায় না আল্লাহ বলেন নবী এবার আপনি উপর দিকে তাকান নবীজি বলেন উপর দিকে তাকাইলাম শুধু মানুষ আর মানুষ মানুষের ভিড়ের কারণে উপর আসমানটাও দেখা যায় না আল্লাহ তাআলা বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাত্র মুসা পয়গম্বরের 6 লক্ষ উম্মত থেকে চেহারাটা মলিন করেছিলেন মনটাও খারাপ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অসংখ্য মানুষগুলি অন্য কোন নবীর উম্মত নয় এই অসংখ্য মানুষগুলি আপনি নবীর উম্মত